धन्यवाद नाजमुल तारेक तुषार, आमी धन्यवाद जानाई हजारो मानुषेर भालोबासाय सिक्त जनप्रिय यूट्यूब चैनल रात दिन टीवी के। धन्यवाद जानाई मोहम्मद सैफुल्ला बाबू परिचालक रात दिन टीवी। अक्सिजेनेर अभावे एकटी ताजा प्राणो जेनो झरे ना पड़े, ए स्लोगान के बुके धारण करे लालन करे आमादेर निरंतर पथ चला। इतिमध्ये दक्षिण पश्चिमांचलेर श्रेष्ठ विद्यापीठ आमादेर आवेग अनुभूति भालोबासार प्रिय ठिकाना खुलना जिला स्कूल से आमादेर स्मृतिते आजो बेचे आछे आमादेर प्रिय शिक्षा प्रतिष्ठान खुलना जिला स्कूल। এই ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন সারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে, যারা রাষ্ট্রীয় এবং সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আলো ছড়াচ্ছেন, দেশের বাইরে আলো ছড়াচ্ছেন, সেই আলোকিত সাবেক শিক্ষার্থীদের প্রিয় প্রতিষ্ঠান খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বর্তমান এই করোনা পরিস্থিতিতে, এই অতিমারি, এই বৈশ্বিক বিপর্যয় এবং যে প্যান্ডামিক যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে হাত গুটিয়ে তারা বসে নাই। আমাদের ঢাকায় যারা খুলনা জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সঙ্গে পরামর্শ করে এই অতিমারি, এই প্যান্ডামিক অবস্থায় খুলনার মানুষকে কিভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে, কিভাবে একজন মানুষকে বাঁচাতে ভূমিকা রাখতে পারে খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেই পদক্ষেপটি তারা নিয়েছেন। আপনি ইতিমধ্যে শুনেছেন আমাদের স্লোগানটির কথা যে অক্সিজেনের অভাবে একটি মানুষ যেন, একটি তাজা প্রাণ যেন ছড়ে না যায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমাদের যাত্রা শুরু হয়েছে গত 23 জুলাই 2021 থেকে এবং বিরতিহীনভাবে 24 ঘন্টায় কিন্তু আমরা ফ্রি অক্সিজেন সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের প্রায় 50টির মতো সিলিন্ডার নিয়ে আমাদের কিন্তু এই আমাদের পথ চলা, আমাদের একজন মানুষকে বাঁচাতে, মানুষকে সেবা দিতে আমাদের দুরন্ত পথ চলা। খুলনার মানুষ যারা করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে, যারা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন, যারা অসুস্থ অবস্থায়, যারা ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, আমরা আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে আহ্বান জানাই, বিশেষ করে আমাদের কার্যালয়ে এসে তারা যে আমাদের সিস্টেম রয়েছে, তাদের নাম, ঠিকানা, তাদের ন্যাশনাল আইডি নাম্বার, এটি দিয়ে তারা এখান থেকে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন সম্পূর্ণ বিনামূল্যে। এই সার্ভিসটি আমরা দিচ্ছি এবং বিশেষ ক্ষেত্রে যে দেখা যায় যে একজন পরিবারের তিনজন রয়েছে, তিনজনই এফেক্টেড, তাদের আসার মতো কেউ নাই, অনেক কষ্ট করে একটা ফোন দিয়েছেন, এই মানবিক হৃদয় নিয়ে তখন কিন্তু আমরা সেই সিলিন্ডারটি তাদের সেবার জন্য তাদের বাড়িতে কিন্তু আমরা পৌঁছে দিই। এই মানবিক হৃদয় নিয়ে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই 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 স্লোগানটিকে আমরা ধারণ করে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি এবং ইতিমধ্যে অর্ধ শতাধিক মানুষের উপরে কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি, অক্সিজেন সাপোর্ট। আমাদের ভালো লাগে, আমরা এই 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি, রাত 1টা গভীর রাতেও যদি কেউ ফোন দেয় সেও কিন্তু অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হয় না, আমাদের সেই ব্যবস্থা এখানে রাখা হচ্ছে, সার্বক্ষণিক এখানে লোক থাকে। সাইফুল্লাহ বাবু, আপনি নিশ্চয়ই আপনি জানেন নাজমুল তুষার যে এই যে আমরা কাজগুলো করছি আমাদের কিন্তু ঝুঁকি আছে, ঝুঁকির মধ্যে থেকে কিন্তু আমরা কাজগুলো করছি, কিন্তু আমরা যখন পরিবার থেকে চলে আসি এই অক্সিজেন সেবা কেন্দ্রে, তখন আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যখন বাড়িতে ফিরে যাই তখন তারা কিন্তু শঙ্কার ভিতরে থাকে, আমাদেরকে প্রশ্ন করে, বিরক্ত বোধ করে, কিন্তু তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই, সক্ষম হই এই আদর্শ নিয়ে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তখনও কিন্তু ঝুঁকি ছিল, এখন করোনা, তখন পাকিস্তানি হানাদার বাহিনী, তখন ঝুঁকি ছিল, ঝুঁকি জেনেও কিন্তু মহান মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, সে স্বাধীনতার সংগ্রামে কিন্তু মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল। সেবাটি দিতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে, আমরা কষ্টকে ভুলে যাই যখন শুনি
যে অক্সিজেন থেমে গেছে, তিনি সুস্থ হয়ে গেছেন, অক্সিজেন আর লাগছে না, তিনি স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফিরে আসছেন, তখন আমাদের সমস্ত সারাদিনের কষ্ট, আমাদের যে দুঃখ, আমাদের যে শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, এটি কিন্তু ডিলিট হয়ে যায়। বাবু আপনি শুনে অবাক হবেন যে যিনি অক্সিজেন সিলিন্ডার যে রোগীর জন্য নিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু মনিটরিং করছি যে পেশেন্টটি কেমন আছেন। রজনী যত গভীর হোক না কেন, আমরা আছি বন্ধু হয়ে আপনার পাশে আত্মমানবত সেবায়, খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কিন্তু আতঙ্কিত যার অক্সিজেনের প্রয়োজন নাই, তিনিও কিন্তু সোনার হরিণের মতোই অক্সিজেন সিলিন্ডারকে পেতে চায়, তিনিও কিন্তু অগ্রিম একটি সিলিন্ডার কিন্তু নিয়ে ঘরে রাখছেন, অথচ তার প্রয়োজন নাই। কিন্তু ওই মানুষটি কিন্তু এটি বোঝেন না যে এই অক্সিজেন সিলিন্ডারটি আমি যে বিনা কারণে আটকে রেখেছি, এই এই কারণের জন্য একটি প্রাণ, তাজা প্রাণ কিন্তু ঝরে যেতে পারে। মানব বান্ধব এই সরকার, আমাদের গণতন্ত্রের মানুষকন্যা, মানবতার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়, বঙ্গবন্ধু কন্যা, তিনি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে নির্দেশ দিয়েছেন এবং কয়েক হাজার চিকিৎসক এবং নার্স ইতিমধ্যে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, নিয়োগ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং এই স্বাস্থ্যসেবায়, মানুষের সেবায় তারা আত্মনিয়োগ করবেন। কিন্তু খুলনা একটা রেড জোন হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, এখানে শনাক্তের সংখ্যা বেশি, মৃত্যুর ঝুঁকিতেও কিন্তু একটি সিম্বলিক অবস্থায় খুলনা রয়েছে। মানে মাস্ক পরিধান করার আহ্বান আমরা করব, সবাই যেন মাস্ক ব্যবহার করেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার যদি ভালো থাকে সমাজ ভালো থাকবে, সমাজ যদি ভালো থাকে আমার পুরো বাংলাদেশ ভালো থাকবে। এখানে যে আমাদের শয্যা সংখ্যা যা আছে, এখানে সংকলন করা আসলে কষ্টসাধ্য ব্যাপার, সেখানে আমাদের এই শয্যার সংখ্যা বাড়ানো দরকার। খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, 250 শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হসপিটাল, শেখ আবু নাসের হসপিটাল, এখানে যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে এটা কিন্তু পর্যাপ্ত নয়। এখানে কিন্তু মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ কিন্তু ভর্তি হতে পারছে না, কারণ শয্যা না থাকলে কীভাবে শয্যা পাবে। ফোন করলে আমরা কিন্তু সেই লোককে বলি যে অক্সিমিটার দিয়ে আগে আপনার অক্সিজেন লেভেলটা একটু জেনে নিন, একজন চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যদি বলেন যে হ্যাঁ আপনি এখন অক্সিজেন প্রয়োজন, তখন আমাদের কাছে আসুন। বিপর্যয়ের মুহূর্তে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাই যদি হয় তাহলে এখন এগিয়ে আসা উচিত। প্রাণের শহর খুলনাকে সুস্থ রাখতে, প্রাণের শহর খুলনার মানুষকে ভালো রাখতে, এই সময় যারা সমাজের বিত্তশালী যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা বিভিন্ন পর্যায়ে যাদের অর্থবিত্ত রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, এই মুহূর্তে তাদের এগিয়ে আসা উচিত খুলনাকে বাঁচাতে, খুলনার মানুষকে বাঁচাতে। এটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু রিফিল করার প্রয়োজন হয়, কারণ আমরা বিনামূল্যে একজনকে সার্ভিস দিচ্ছি, অক্সিজেন ব্যবহারের পরে কিন্তু তিনি খালি অক্সিজেন ফিরিয়ে দিচ্ছেন, তার বিনিময়ে কিন্তু আমরা কোনো কিছু রাখছি না তার কাছ থেকে, কারণ আমাদের ঘোষণা রয়েছে যে ফ্রি অক্সিজেন সার্ভিস। সুতরাং এটি কিন্তু আবার রিফিল করতে হচ্ছে, রিফিল করতে গেলে একটি অর্থের কিন্তু প্রয়োজন হয়। একটা লজিস্টিক সাপোর্ট, একটা পরিবহন খরচ, অক্সিজেন সিলিন্ডার আনা নেয়া, তারপরে 24 ঘন্টা যিনি এখানে থাকেন তার একটি সম্মানী, তারপরে এখানে ফুডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, এখানে যে কর্মীরা যারা কাজ করে তারা 2-3 জন 4 জন কিন্তু তাদের দুপুরে খায়, রাতে খায়। যে ব্যক্তিটি এখানে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছেন তিনি এখানেই থাকেন, কিন্তু আমাদের অক্সিজেন সেবা কেন্দ্রে তিনি কিন্তু এখান থেকে বের হন না, তিনি সকাল দুপুর রাতে 3 বেলা কিন্তু খান। এই যে যে খরচগুলি রয়েছে, এখানে একটা লজিস্টিক সাপোর্টের প্রয়োজন। তা যিনি সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনি যেখানে যে অবস্থায় আছেন না কেন, আপনার প্রিয় শহর খুলনাকে বাঁচাতে, খুলনার মানুষকে বাঁচাতে আপনি যদি আমাদের মাধ্যমে খুলনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করতে চান, নিশ্চয়ই আপনার এই অল্প অল্প সহযোগিতা একটা বৃহৎ সহযোগিতায় পরিণত হবে এবং একজন মানুষ যদি আপনার সহযোগিতায় বাঁচে সেখানে আপনার প্রশান্তি, সেখানেই আপনার সার্থকতা। একজন মানবিক বন্ধু হিসেবে আমরা আহ্বান জানাবো সমাজের বিত্তশালী যারা রয়েছেন এগিয়ে আসার জন্য।